আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগস। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই আপনারা আমার সাথে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। আর চ্যানেলে থাকা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন থাকে, তো সেটাও বাজিয়ে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও দিলে সেটার সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। যেহেতু ইউটিউবে আমি একদম নতুন, তো নতুন অনেক কিছু শিখছি, কাজ করে যাচ্ছি সেই সাথে, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ সেগুলো শুধরে নেওয়ার ট্রাই করব। অনেকক্ষণ হলো আমার বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে সন্ধ্যাবেলা এটা তো পেয়ারা মেখে নিচ্ছি একটু কাসুন্দি দিয়ে। আমার পেয়ারা অনেক পছন্দ। আসলে আমি সব খাবারকেই যেগুলো ভিডিওতে দেখাই বলি যে পছন্দ, মানে আমার যে খাবারগুলো পছন্দ সেগুলোই আমি খেয়ে থাকি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর তার ভিতরে আমার পেয়ারাটা অনেক বেশি পছন্দের। আর পেয়ারাতে ভিটামিন সি থাকে, এটা শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা পেয়ারার রসটা চিবিয়ে খাবেন আর পেয়ারা যে বাকি অংশটা এটা ফেলে দিবেন, তাহলেই হবে। একটা পুরো পেয়ারা মেখে নিলে আমার কাউকে ভাগ দিতে ইচ্ছা করে না, মানে সম্পূর্ণ পেয়ারাটা আমি খেতে পারবো। তো এখন আমি আর একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি, দুলা ভাই আসছে আমার বাসায়, তো সেই জন্য। সন্ধ্যায় এভাবে টুকটাক নাস্তা সেরে নেওয়ার পর এবার রাতের কিছু রান্না বান্নার আয়োজন করা হচ্ছিল, তো আজকে রান্নাটা আমি করছি। আসলে রাতে রান্না করা ছিল, তো পাশের বাসার আন্টি, মানে আমার প্রতিবেশী আন্টি একটু অসুস্থ, তো আপু বলল যে হঠাৎ করেই, মানে দেওয়ার কথা ছিল দুই তিন দিন পর রান্না করে তাকে দিব, তো হঠাৎ করে ডিসিশন হলো যে না আজকে রাতেই দিয়ে দিই। কারণ বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে সব কাজ একা একা করতে একটু ঝামেলাই হয়ে যায়, হয়তো বা দেখা যাচ্ছে আপু রান্না করছে আর আমি বাবুকে দেখে রাখছি, মানে ওর সামনে একটু কেউ থাকলে ও আর তেমন ঝামেলা করে না, কিন্তু সামনে একটু কাউকে থাকতে হয়। আর যেহেতু দুলা ভাই আসছে আজকে বাসায়, তো ভাবলাম যে বাবুর কাছে ভাইয়া থাকবে আর আমরা টুকটাক এই কাজগুলো সেরে নিই, এই জন্যই আজকেই হঠাৎ করে রান্না করে দেওয়ার প্ল্যানটা করা হইলো। পাশের বাসার আন্টি, মানে প্রতিবেশী আন্টি, উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, তো ওনাকে রংপুরে ভর্তি করানো হয়। আন্টি ওইখানে দুই থেকে তিন দিনের মতো ভর্তি হয়ে থেকে তারপরে বাসায় এসেছেন। আন্টির শরীর অনেক দুর্বল ছিল, আন্টির লবণ মানে সোডিয়ামের পরিমাণটা অনেক কমে গিয়েছিল, এই জন্য একদম কোনোভাবেই রেসপন্স করতেছিল না, তাকে ডাকলে বা কিছু করলে হাঁটতে পারতেছিল না নিজে নিজে, মানে খুবই দুর্বল হয়ে পড়েছিল। আর বাসায় আনার পর ওনার বাসায় তেমন কেউ নাই, তো এই জন্য দুই বোন মিলে ভাবলাম যে একটু রান্না করে দিই। আমাদের সবসময় প্রতিবেশীরা একটু, মানে বাংলাদেশের প্রতিবেশীরা বিশেষ করে খুব, মানে হেল্পফুল খুব কমই হয়, তো প্রতিবেশী যেমনই হোক প্রতিবেশীদের বিপদে আপদে সাহায্য করা আমি মনে করি যে সবারই একটা দায়িত্বের ভিতরে পড়ে। আর অসুস্থ প্রতিবেশী হলে তাকে যতটুকু যেভাবে সাহায্য করা যায় সবাই ট্রাই করবেন সাহায্য করার। তো এখানে আমি দুই চুলায় এক চুলায় মাছ ভুনা করলাম এতক্ষণ, তো রান্নাটা শেষ, আর এক চুলায় আমি মুরগির মাংস তুলে দিয়েছি। তো দুইটা রান্নায় আমার শেষ হয়ে গেছে, এখন আমি সেই মাছ আর মাংসটাই একটু পেরিচে তুলে নিব। একটা কথা বলি, বিপদে আপদে বা সময়ের প্রয়োজনে চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার, কারণ একটা সময় দেখা যাবে যে সে আপনাকে সাহায্য না করলেও আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে বা সেই বিপদ থেকে উদ্ধার করবে। আজকে অনেকগুলো কথা বললাম, তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।